এটা টাই নয় ইন্ডিয়া শ্রীলঙ্কা ফার্স্ট ওডিআই ম্যাচ টাই নয় টাই হয়েছে খাতা কলমে টাই হয়েছে কিন্তু এটা ভারতীয়দের জন্য হার কেননা জেতা ম্যাচকে হারিয়ে দিয়েছে কালকে আরদীপ সিং এর ওপর ম্যাচটা ডিপেন্ড ছিল কালকে একমাত্র এক রান লাগতো সেই এক রানটা আরদীপ সিং নিতে পারলো না আর কি বলবো কাকে দোষ দেবো আরদীপ সিং বা কী করবে একটু ব্যাট চালাতে টুকিয়ে তো রানটা নিতে পারতো রানটা হালকা টুক করে ঠেকিয়েও রানটা নিয়ে যেত চোদ্দো বলে এক রান লাগতো ইন্ডিয়া জেতার জন্য সেই একটা রান নিতে পারলো না একটা রান নিতে পারলো না কেন ভাই এরকম কেন কালকে সিরাজ যেভাবে খেলছে সিরাজকে স্ট্রাইক তার থাকলে হয়তো ইন্ডিয়ার ম্যাচটা জিতে যেত মনে হচ্ছিলো এক সময় এক সময় মনে হচ্ছিল শিবম দুই ম্যাচটা শেষ করে দিয়ে আসবে শিবম দুকে পড়ে গেল এলপি ডাব্লু কালকে বেশিরভাগ আউট এলপি ডব্লু এলপি ডব্লু এলপি রোহিত শর্মা এলপি ডাব্লু হয়েছে বিরাট কোহলি এলপি ডাব্লু শুধুমাত্র সে এর সের স্ট্যাম্প আউট হয়েছে প্রত্যেক জনেই এলপিডাব্লিউ শুধু গিল আর ক্যাচ আউট এই দুজন এই দুজন ছাড়া সবাই এলপিডাব্লিউ কালকে স্পিনারদের বল খুব টান হচ্ছিল খুব খুব টান পাচ্ছিল মানে স্পিন দে স্পিন বোলারদের জন্য ম্যাচটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল খুবই মানে স্পিনরা খুবই ভালো পারফরমেন্স করে দেখিয়েছে কালকে দুশো তিরিশ করেছে দুশো একত্রিশ টার্গেট দেয় সেই শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ব্যাট করতে এসে ভারতের অবস্থা সেই রকম অবস্থা কেরোসিন হয়ে যায় মানে টেনে টুনে হচ্ছে না খুব কষ্ট করে ম্যাচটাকে নিয়ে যাচ্ছে ইন্ডিয়া খুব ছেচড়ে ছেচেড়ে নিয়ে যাচ্ছে তবে রোহিত শর্মা রোহিত শর্মা কালকে একই ইন্টেন্ট দেখিয়েছে যেরকম খেলে সেরকম ইন্টেন্ট দেখিয়েছে তবে রোহিত শর্মা এলপিডব্লিউ কালকে বিরাট কোহলি যদি বিরাট কোহলি কালকে থেকে যেত তাহলে ম্যাচ হয়ে গেল সেখানটাই হয়ে গেল সেখানটায় জিতে যেত কালকে বিরাট কোহলি এলপিডাব্লিউ হলো বিরাট কোহলি এল পি বিরাট কোহলির ওপর আসাটা যখনই বিরাট কোহলি পড়ে গেল তখনই ঝটকা লাগলো ম্যাচটা হয়তো হেরে যাবে সেইখান থেকে সে আর কিছুটা খেললো সে অ্যাসের স্ট্যাম্পটা আউট হয়ে গেলো তারপর কে রাহুল চালিয়ে গেল ম্যাচটাকে চালিয়ে গেল কে রাহুল নিয়ে যাওয়ার পর কে রাহুল যখন পড়ে গেল তখন ভেবে নিচ্ছিল ম্যাচটা গেলো হাত তারপরে শিবাম দুবে সিরাজ চলতে লাগলো একটু চলতে চলতে দুশো তিরিশে একটাই চলে গেল মাত্র আর একটা রান বাকি আমরা ভেবেছিলাম আমি ভেবেছিলাম ম্যাচটা জিতেই যাবে ইন্ডিয়া ব্যাট করে নিয়ে এসেছে যখন জিতেই ফেলবে ম্যাচটা জিতলে কত খুশি হতো ইন্ডিয়ান ফ্যান্সরা ভারতীয় ফ্যান্সরা গৌতম গম্ভীর তো বলার মতো নেই গৌতম গম্ভীর খুবই খুশি হতো কালকে রোহিত শর্মাকে বিমর্ষ দেখলাম কী বলবো কালকে ম্যাচটা জেতা ম্যাচটা হাত থেকে চলে গেল বলা যায় না ক্রিকেটের ভাষাটা এরকম তখন কী হয় মানে পরপর দুটোবেল আউট হয়ে গেল একটা রান অন্য সময় একটা রান আসতে ছয় এক বল ছয় মেরে দেয় কিন্তু কালকে দিনটাই ছয় মারা ইন্টারটেই সেই ব্যাটটা চালিয়েছিল কিন্তু এই তো স্পিন বেশি ট্রান পাচ্ছে বেশি বল বসে গেছিল যে যেইখানটায় ব্যাট চালিয়েছিল সেইখানটায় যে যায়নি বলটা বসে গিয়েছে আর বলটা আর পড়েনি এলপিডাব্লু হয়েছে ম্যাচটা